ঘরে এক টুকরো মুরগির মাংস থাকলে দারুণ একটি রেসিপি তৈরি করা যাবে। আজকে আমি এই এক টুকরো মুরগির মাংস দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করব। এই মুরগির মাংসটা অবশ্যই হাড়ছাড়া মুরগির মাংস নিতে হবে। এভাবে ছোট ছোট করে কেটে আমি এরকমভাবে থেতলে নিয়েছি। এরকমভাবে মাংসটাকে কিমা করে নিতে হবে। আর আমি দুইটা রসুনের কোয়া এরকমভাবে ছোট ছোট করে কেটে মাংস কিমাটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, একটু আদার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ, সামান্য লবণ, কারণ এখানে সয়া সসটা দিয়েছি, লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। সয়া সসে লবণ থাকে, সেজন্য চিন্তা করে দিতে হবে। এখন আমি এটাকে ম্যারিনেশন করে পাশে রেখে দিলাম। আর এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে এখন পানি দিয়ে ভালোভাবে মেখে একটা রুটি তৈরি করার মতো ডো তৈরি করব, যাতে একটা রুটি তৈরি করা যায়। একবারেই পানিটা দেব না, এতে নরম হয়ে যাবে, তাই আস্তে আস্তে পানিটা অ্যাড করতে হবে। আমি এখন একটা রুটি এই আটা দিয়ে বানিয়ে নিচ্ছি। রুটিটা কতটা মোটা হবে একটু দেখিয়ে দিলাম, এরকম হয়ে গেলেই হবে। একটা রেগুলার সাইজের রুটি বানালেই চলবে। রুটিটা বানানো শেষ হয়ে গেলে এরকম করে ছোট ছোট করে কেটে নিতে হবে, লম্বা করে কেটে নেব প্রথমেই, এতটুকু সাইজে কেটে নিলেই চলবে। এই রুটিটা কাটার সময় পিজা কাটার দিয়ে কেটে নিলে ভালো হয়। এই যে আমার কাটা একদিকে শেষ হয়ে গেছে, অপর দিকে এইরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। সবটুকু আমি কেটে নিয়েছি। আর এর মধ্যে যে কিমাটা রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে, সেই কিমা থেকে একটু একটু করে সবটা টুকরোর মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো টুকরোর মধ্যেই আমি প্রথমে ছোট ছোট করে দিয়ে দিলাম। যতটুকু আমি কিমাটা রেখেছিলাম সবগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এরকমভাবে মাঝখানে একটু চাপ দিয়ে ভালো করে রেখে এই যে কোণা কোণে ভাবে লাগিয়ে দিলাম, আর পাশেও বন্ধ করে দিচ্ছি, যাতে কিমাটা ভিতরে থাকে, বাহিরে যাতে বের হয়ে না আসে। আর যে কোণা সাইজ থাকে সেটাকে আমি এভাবে চাপ দিয়ে এক পাশে লাগিয়ে দিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এরকম করেই সবগুলোকে বানিয়ে নিব। আর মাংসের মনে হয় যদি মাংসটা ভিতরে বেশি আছে, তাহলে একটু রুটিটা একটু টান দিলে একটু বড় হয়ে যাবে। যেহেতু রুটিটা ঠান্ডা পানি দিয়ে রুটিটা বানানো হয়েছে, তাই রুটিটা ছেড়ে যায়, অনেক সময় ছোট থাকলেও একটু বড় করা যায়, একটু পাতলা হবে সেক্ষেত্রে বড় হবে। এই যে এরকমভাবে সবগুলোই বানিয়ে নিতে হবে। মাংসটা ভিতরে একটু চাপ দিয়ে দিলেই এই যে পুরোটা লেগে যাবে, অপর পাশেও এরকমভাবে আটকে দিতে হবে। তারপর এই যে দুই পাশে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এরকমভাবে সবগুলো খুব তাড়াতাড়ি বানানো যায়, এটা বানানো একদমই সহজ। দেখেন আমার বানানো হয়ে গেছে। অপরদিকে আমি একটি চুলার মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে যেই আমি বানিয়ে নিয়েছি এই পিঠাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেগে না যায়। পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানি নিচে পড়ে যায়, আর যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু পিঠাটা উপরে চলে আসবে, এরকমভাবে উপরে চলে আসছে, আর তখনই বুঝতে হবে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঠান্ডা পানির মধ্যে পিঠাটা তুলে নিচ্ছি। একটু ভালো করে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে কতক্ষণ রেখে দিয়ে তারপর ঝরিয়ে নেব। এর মধ্যে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে কাঁচামরিচ, একটা কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে এই জড়িয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এটা জাস্ট যেরকমভাবে লুডুস রান্না করা হয় সেভাবে রান্না করলেই চলবে। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। দেখেন এখন একটু আমি নাড়াচাড়া করে এর মধ্যে যে পানিটা ছিল সেটা শুকিয়ে যাবে, কিছুক্ষণ ভাজতে হবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটা ম্যাজিক মশলা, এটা 5 টাকা করে কিনতে পাওয়া যায়। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, লুডুসের মশলা থাকলেও দিতে পারেন, ম্যাগি মশলা এটা। এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করবো। দেখেন ভাজাভাজি করার ফলে কীরকম হয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এটা হওয়ার জন্য কিন্তু বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, কারণ এটা যেহেতু সিদ্ধ করাই
এখন ভিতরের মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার। এ পর্যায়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, পিঠাটা তৈরি হয়ে গেছে। এটা মিনি মোমো বলতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, আশা করি সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন পেজটা। ভিতরে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে দেখেন, এই রেসিপিটা খেতে অসম্ভব ভালো লাগে, আশা করি সবাই ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।